দেশে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে বিজেপি পার্টির বিপদ ততই বেড়ে চলেছে। কারণ লোকসভা ভোট হলে বিজেপি পার্টি গোটা দেশ থেকে মুছে যাবে। তাই নরেন্দ্র মোদী এবং বিজেপি আরএসএস এখন নতুন নতুন কুকীর্তি করছে। তারা দেশ থেকে পুরোপুরি নির্মূল হয়ে যাবে, লোকসভা ভোটে বিজেপি পার্টি পুরোপুরি শেষ হয়ে যাবে। তাই নরেন্দ্র মোদী ও বিজেপি আরএসএস বিপদে পড়ে এখন দেশের নাম পরিবর্তন করতে চাইছে। সাংবাদিক সুচন্দ্রিমা এই বিজেপি আরএসএসের নেতাদের বুঝিয়ে দিলেন যে তোমরা কেন, তোমাদের যত বড় বড় নেতারা থাকুক না কেন, নরেন্দ্র মোদীর থেকেও হাজার গুণ বড় নেতা থাকলেও এই দেশের নাম পরিবর্তন করতে পারবে না। সাহস নেই নরেন্দ্র মোদীর, কারণ বিজেপি আরএসএস চাইলেও এটা পারবে না। তার প্রমাণ দিয়ে দিলেন সাহসী সাংবাদিক সুচন্দ্রিমা। চলুন সাহসী সাংবাদিক সুচন্দ্রিমার এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্বিত পাত্র হলেন আমাদের রাজ্যের কুণাল ঘোষ। প্রত্যেক দলের এরকম মুখপাত্র থাকে যাদেরকে দিয়ে বিভিন্ন বিতর্ক তোলানো হয়। বিজেপিতে আছে, কংগ্রেসেও আছে, তৃণমূলে আছে, ডিএমকেতে আছে। তো সেই সম্বিত পাত্র গতকাল ইস্ট এশিয়া সামিটে দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতি নিয়ে এক আমন্ত্রণ পত্রের ছবি দিয়েছেন তার হ্যান্ডেলে। সেখানে লেখা আছে প্রাইম মিনিস্টার অব ভারত। এর আগেই মিডিয়ার কাছে পৌঁছেছে G20 সামিটের আমন্ত্রণ পত্র, সেখানে লেখা আছে প্রেসিডেন্ট অফ ভারত। এসব সামনে আসতেই আবার আলোচনা শুরু। তাহলে কি মোদী সরকার দেশের নাম পাল্টে দেবার জন্যই 5 দিনের সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে? পক্ষে বিপক্ষে ধোঁয়াধার ব্যাটিং শুরু হয়ে গেছে। এর মধ্যে আমার পছন্দের সব থেকে ভালো এবং চটজলদি প্রতিক্রিয়া এসেছে আমার রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে। তিনি বলেছেন, তাতে কি, আমরা তো ইন্ডিয়া ভারত দুটোই বলি, তাই না? সত্যিই তো, আমরা রিপাবলিক অফ ইন্ডিয়া বলি, ইন্ডিয়ান স্পেস রিসার্চ বলি, আবার আমাদের জাতীয় সঙ্গীত বলে ভারত ভাগ্য বিধাতা, আমরা তো অনায়াসেই গাই। যেদিন সুনীল জলধি হইতে উঠিল জননী ভারতবর্ষ, সমস্যাটা কোথায়? হ্যাঁ, একটা গুরুচণ্ডালী দোষ অবশ্য আছে। ভারতের প্রধানমন্ত্রী, ভারতের রাষ্ট্রপতি লেখা হলে মানাতো ভালো, কিন্তু ওই ভারতের কথাটা আবার সবার বোধগম্য হতো না, তাই প্রাইম মিনিস্টার অফ ভারত লেখা হলো। কিন্তু সম্বিত পাত্র তো সম্বিত পাত্র, তিনি ইন্ডিয়া কথাটার মধ্যে গুলামি খুঁজে পেলেন। বিজেপির ভক্তরাও এই বক্তব্য নিয়ে মাঠে নেমেছে। আসলে মোদিজি বুঝতে পারছেন, আরএসএস বিজেপি বুঝতে পারছে, শতবর্ষের মুখে দাঁড়িয়ে 1925 হিন্দু রাষ্ট্র গড়ার শপথ নেবার 100 বছরের মধ্যে হিন্দু রাষ্ট্র স্থাপনার এতটা কাছে এসো হাত থেকে ফসকে যাচ্ছে সুযোগ। তার কারণ, মানুষের ন্যূনতম চাহিদা পূরণে ব্যর্থ এই সরকার। মূল্যবৃদ্ধি আর বেকারত্বের থাবায় আম আদমির জীবন এখন নরক। তাকে কল্পিত হিন্দু রাষ্ট্র আর সেই রাষ্ট্রে বেহতা দুধের ধারার গল্পে ভুলিয়ে রাখা অসম্ভব। তার উপরে গোদের ওপর বিস্ফোরণের মতো বিরোধীরা জোট বাঁধছে, জুড়েগা ভারত জিতেগা ইন্ডিয়া স্লোগানের সামনে এক নি জার্ক রিয়াকশন দেখছি আমরা। হঠাৎই তুনির থেকে যত অস্ত্র ছিল সব বার করে শেষ আক্রমণে নেমেছে আরএসএস বিজেপি। এই শক্তিকে রুখতে পারে এক ঐক্যবদ্ধ বিরোধী জোট, এক ঐক্যবদ্ধ ভারত, যে ভারত শাশ্বত চেতনার কথা বলে।